আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি বাংলাদেশে প্রায় সকল গণমাধ্যম লিড নিউজ হিসেবে প্রকাশ করেছে তিনি যেটি বলেছেন সেটি হল যে তাকে নিয়ে চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য অনেকগুলো চক্র যুগপথভাবে এই দুই হাজার সনে কাজ করছে তিনি আরও অভিযোগ করেন যে ইতিপূর্বেও তাকে ক্ষমতাচ্যুত করার জন্যে বিভিন্ন মহল চেষ্টা করেছিল এবং তার বক্তব্য অনুযায়ী দু হাজার চোদ্দো সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে তাকে ক্ষমতা থেকে বহিষ্কার করার জন্য তাকে ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য কিংবা তাকে আরও নির্মম পরিণতি ভোগ করানোর জন্য একটি চক্র কাজ করেছিল অনুরূপভাবে আবার দু হাজার আঠারো সনে যে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও চক্রান্ত হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন তিনি জাতির সামনে আরও অভিযোগ করেছেন যে যেহেতু সামনে একটা নির্বাচন আসছে এক বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে আবার তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে চেষ্টা এবং তদ্বির করা হচ্ছে এবং তিনি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তার যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তাতে যদি আপনি মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি তার নিজের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী তার ধারণা যে তার সঙ্গে দেশের জনগণ রয়েছে এবং তিনি যদি এই কথা বলেন তাহলে এই যারা জনগণ রয়েছে তারা তার পক্ষে রাস্তায় নেমে আসবেন অনেকে অনেকে তার জন্য দোয়া করবেন এবং যারা চক্রান্ত করছেন তাদেরকে রাস্তাঘাটে অপমানিত করা হবে লাঞ্ছিত করা হবে এবং অপরাধীদের অর্থাৎ চক্রান্তকারীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে তিনি যে এই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে আরও যে বিষয়টি প্রমাণিত হয়েছে সেটি হল যে তার বিরুদ্ধে দু হাজার চোদ্দো সনের নির্বাচনের আগে যে চক্রান্ত করা হয়েছে সেই চক্রান্তর একটি ঐতিহাসিক দাঁত ভাঙ্গা জবাব দেয়া হয়েছে দু হাজার চোদ্দো সনের নির্বাচনের মাধ্যমে এবং সেই নির্বাচনটি হয়তো যেভাবেই হোক না কেন প্রধানমন্ত্রী মনে করেন এটি একটি অলৌকিক বিষয় ছিল অর্থাৎ তিনি প্রচার করেন যে এটিতে জনগণ ভোট দিয়েছে যেখানে ভোট হয়েছে আর যেই জায়গাগুলোতে প্রতিদ্বন্দ্বী ছিল না সেই জায়গাতে প্রতিদ্বন্দ্বীহীনতায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এখন যেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এক্ষেত্রে আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী বিশ্বাস করেন তার এই বক্তব্য দ্বারা যেটি প্রমাণিত হয় সেটি হল তার প্রার্থী বা তাদের প্রার্থী অতিশয় জনপ্রিয় ছিল এবং সেই জনপ্রিয়তার কারণে সেখানে অন্য কোনো দল থেকে গোষ্ঠী থেকে স্বতন্ত্রভাবে বা অন্য কোনোভাবে সেই প্রার্থীর যে প্রার্থীটা এটিকে চ্যালেঞ্জ জানায়নি ফলে তিনি যে সকল প্রার্থীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখান থেকে বিজয় এর কথা বলে থাকেন তিনি মনে করেন যে সেই সকল প্রার্থী চূড়ান্তভাবে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীহীন এবং তারা যে কোনো পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যদি নির্বাচন আসে দ্বিতীয়ত তারা মনে করেন আওয়ামী লীগ মনে করেন এবং প্রধানমন্ত্রী মনে করেন যে দু হাজার যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে বিএনপি আসেনি চক্রান্ত করার জন্য বিএনপি যদি আসতো প্রতিদ্বন্দ্বিতা হতো কিন্তু বিএনপি এই যে দু হাজার আঠারো নির্বাচনে যেভাবে সাত আটটা সিট পেয়েছে হয়তো দু হাজার চোদ্দ সনে সাত আটটা সিটের পরিবর্তে হয়তো আরও কিছু বেশি সিট পেত দশ বারোটা বা বড় জোর আঠারোনিশটা সিট পেত এ কথা কিন্তু তারা বিশ্বাস করে এর বাইরে তারা আরও বিশ্বাস করে যে যেহেতু বিএনপি এবং জামাত একটি চক্রান্তকারী রাজনৈতিক দল তো এই দলটিকে প্রকৃতিগতভাবে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিনী হয়তো এরকম একটি ভোটের ব্যবস্থা করে দিয়েছে যেটি আওয়ামী লীগও কল্পনা করেনি বিএনপিও কল্পনা করতে পারেনি এবং এই যে একটি ভোট প্রতিদ্বন্দ্বিতাহীন একটি ভোট সেই ভোটের ফলাফল যে পাঁচটি বছর আওয়ামী লীগ টেনে নিতে পারবে এটি আওয়ামী লীগও স্বপ্নে কল্পনা করেনি এমনকি দু হাজার পনেরো সনেও তারা কিন্তু কল্পনা করতে পারেনি ফলে কি হয়েছে তারা মনে করছে যে তারা সঠিক পথে আছেন যদি সঠিক পথে না থাকতেন তাহলে হয়তো তারা ক্ষমতাচ্যুত হতেন আর বিএনপি যদি সঠিক পথে থাকতো তাহলে তো বিএনপি আন্দোলন করতে পারতো আর বিএনপির প্রতি যদি জনসমর্থন থাকতো আওয়ামী লীগের প্রতি যদি জনবিক্ষোভ থাকতো তাহলে লোকজনকে তো আর ঘরে বন্দি করে রাখা সম্ভব ছিল না এর কারণ হলো কক্ষনে কোনো কর্তৃত্ববাদী সরকার শত চেষ্টা করে জনগণকে ঘরে রাখতে পারে না তো কাজেই সরকার মনে করছে যেহেতু তারা জনপ্রিয় এবং তারা যে কাজ করছে সেটি ব্যাপক জনসমর্থন রয়েছে তাদের প্রতিটি কাজে তাদের কর্মী সমর্থক রয়েছে আর বিএনপি গণধিকৃত দল অভিশপ্ত দল এবং বিএনপি অতীতকালে যে সকল দুর্নীতি করেছে অনিয়ম করেছে এই সকল দুর্নীতি অনিয়মের কারণে আল্লাহর গজব তাদের নাজিল হয়েছে এটা না হলে কি করে দু হাজার চোদ্দো সনের যে নির্বাচনের ফলাফল এটি নির্বিঘ্নে নির্ভাবনায় একেবারে বাধা বিহীনভাবে দু হাজার আঠারো সনের ডিসেম্বর মাস পর্যন্ত টেনে নেওয়া গেল এটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করেন এবং তারা এই কারণে বিশ্বাস করেন যে তাদের প্রতি আল্লাহ রহমত রয়েছে বরকত রয়েছে তাছাড়া তারা কোনো অবস্থাতেই সেই দু আঠারো সন পর্যন্ত যেতে পারতেন না দ্বিতীয়ত দু হাজার আঠারো সনের যে নির্বাচন হয়েছে সেই ব্যাপারেও কিন্তু মনে করেন যে দু হাজার যেভাবে যে পরিবেশ পরিস্থিতির কারণে তারা নির্বাচিত হয়েছে একই পরিস্থিতি সেই দু হাজার আঠারো সনেও ঘটেছে তা না হলে এইভাবে যে গভীর রজনীতে ভোট হবে আবার সেই ভোটে যে এতগুলো সিট পাবে সেই ভোটে যে আওয়ামী লীগের সকল প্রার্থী বিজয়ী হবে বিএনপির প্রার্থীরা সবাই জামানত বাজেয়াপ্ত হবে এবং মাত্র সাত জন বিএনপির যে প্রার্থী তারা সেখান থেকে বের হয়ে আসবে এই রকম ঘটনা হয়তো সরকারি দলের যারা লোকজন তারা স্বপ্নেও কল্পনা করেননি স্বয়ং হয়তো প্রধানমন্ত্রীও কল্পনা করেননি তো তিনি এই যে নির্বাচন হয়ে গেছে দু হাজার আঠারো সনের সেই যে উনত্রিশে ডিসেম্বর রাতে এবং তাদের যে কর্মজীবন এটি শুরু হয়েছে দু হাজার উনিশ সন থেকে তো এই যে চারটি বছর তারা ক্রমাগতভাবে অপ্রতিরোধ গতিতে যেভাবে এগিয়েছে যেভাবে উন্নয়নের কথা বলেছে যেভাবে তারা তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে যেভাবে দমিয়ে রেখেছে যেভাবে ইচ্ছে মতো বিএনপিকে তারা ব্যবহার করে যাচ্ছে বিএনপি কে ধমকাচ্ছে জেলে নিচ্ছে বার করছে যেভাবে তারেক জিয়াকে গালাগালি করছে যেভাবে বেগম জিয়াকে একবার জেলখানার ভিতরে নিচ্ছে একবার বাইরে বের করছে একবার এক্সটেনশন দিচ্ছে এবং একবার হাসপাতালে নিচ্ছে একবার হাসপাতাল থেকে বাসায় নিচ্ছে এ সকল কিছুর মধ্যে আওয়ামী লীগের লোকজন একটি ক্ষুদাই কুদরতের নিশানা তারা খোঁজ করার চেষ্টা করছে অথবা তারা মনে করছে যে জনগণ বিএনপি আসলে একদম পছন্দ করে না এবং জনগণের অন্তরের অন্তঃস্থল থেকে তারা আওয়ামী লীগের আশীর্বাদ করে সমর্থন করে এবং জনগণ চায় যে শেখ হাসিনা যতদিন জীবিত রয়েছেন অথবা জনগণ এও চায় যে শেখ হাসিনা সর্বোচ্চ যে তাদের যে একজন মানুষ জীবিত থেকে যেভাবে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করার যে নজির রয়েছে মানুষের ইতিহাসে সেই ক্ষেত্রে সর্বোচ্চ যে হায়াত হায়াতের তোয়েবা এটা ওনার নসিব হোক এবং তিনি একেবারে শেষক্ষণ পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থেকে এই দেশ এবং জাতিকে তিনি দেন এইরকম জনগণ দেশের যারা আপামর জনগণ সারাক্ষণ নামাজ কালাম করে তুসবি তাহলিল করে তেলাওয়াত করে দোয়া করে এরকম বিশ্বাস হয়তো সরকারি দলের ব্যক্তি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রীর মধ্যে এটি জাগ্রত হতে পারে এর বাইরে যারা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা মনে করেন বা জানেন যে প্রধানমন্ত্রী ধর্মকর্ম করেন দান খরাত করেন তসবি তহালিল করেন তাহাজুদ গুজার করেন এরপরে যায়নামা বিশাল একটি সময় তিনি কাটান এবং তিনি যেহেতু মুজলুম এতিম এবং তার আত্মীয় স্বজনকে যেহেতু নির্মমভাবে খুন করা হয়েছে সেহেতু তার প্রতি আল্লাহর একটা রহমত রয়েছে বরকত রয়েছে আল্লাহর একটা ডিজায়ার রয়েছে তাকে কেন্দ্র করে তো কাজেই শেখ হাসিনার আসলে কেউ ক্ষতি করতে পারবে না এরকম কথা আওয়ামী লীগের লোকজনের যারা ধর্মপ্রাণ বিশ্বাসী লোকজন একেবারে অন্ধ আওয়ামী ভক্ত তারা হয়তো এই ধরনের কথাও চিন্তা ভাবনা করেন এবং এই কারণে তারা প্রায় গর্ব করে বলেন যে শেখ হাসিনা আল্লাহর উলি এবং তিনি যা ডিজায়ার করেন আল্লাহ রব আলমী সেটি কবুল করেন বা তার মকসুদকে পূর্ণ করে দেন এর বাইরে প্রধানমন্ত্রীও হয়তো একই ধরনের চিন্তা চেতনা তিনি করতে পারেন তার ধারণা যে তার পিতা না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না দ্বিতীয়ত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তার পরিবার তার পরিজনের যে আত্মত্যাগ এটির সঙ্গে বাংলাদেশের আর কারোর তুলনা করা যেতে পারে না তৃতীয়ত তিনি যেভাবে নিররস প্রচেষ্টা চালিয়ে রাতের ঘুম হারাম করে সারাক্ষণ এই জনগণের কল্যাণ করে যাচ্ছেন এর ফলে জনগণ তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং তিনি ক্ষমতায় থাকেন এটা জনগণ চায় এবং তার ক্ষমতাকে যারা চ্যালেঞ্জ করে বিক্ষোভ করে তিনি সঙ্গত কারণেই মনে করেন যে এরা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী চক্রান্তকারী এদের এই ভূখণ্ডে থাকার কোনো অধিকার নেই এবং এই কারণে কি কি হচ্ছে এই সময়টিতে এসে এই শত যে প্রবলেম যাচ্ছে বাংলাদেশে সেই প্রবলেমের মধ্যেও তিনি একেবারে সিনা উঁচু করে সন্তুষ্ট চিত্তে জনগণের নিকট বলতে পারেন যে তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত হচ্ছে এবং জনগণের উচিত এখন তাকে সমর্থন করা এবং এই চক্রান্তকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসা এবং আপনারা জানেন যে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদওয়ান তিনিও তার দেশ অত্যন্ত জনপ্রিয় এবং তার বিরুদ্ধে বিরাট একটি সেনা অভ্যুত্থান হয়েছিল এবং সেই সেনা অভ্যুত্থান বলতে গেলে নাইনটি সফল হয়েছিল এবং সেই সেনা অভ্যুত্থানের কারণে কি হলো তিনি নজরবন্দি হয়ে পড়েছিলেন তিনি অবকাশ কেন্দ্রে ছিলেন অর্থাৎ ছুটি কাটানোর জন্য একটি এলাকাতে ছিলেন আর রাজধানী সহ সারা দেশ তখন সেই বিদ্রোহী যারা সেনা এর দোয়ান বিরোধী যারা সেনা তাদের দখলে এবং কর্তৃত্বে চলে গিয়েছিল তো সেই অবস্থা কৌশলে একটি সামাজিক মাধ্যম ব্যবহার করে তিনি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন এবং অবাক করা বিষয় হলো এরদোয়ানের সেই যে আহ্বান এটি জনগণের মধ্যে আগুনের সুলিঙ্গ হিসেবে কাজ করেছিল বারুদ হিসেবে কাজ করেছিল এবং গত কয়েকশো বছর ইতিহাসে এরকম সেকেন্ড নজির পাওয়া যাবে না যেখানে একজন নেতার হুকুমে কিংবা নেতাকে রক্ষা করার জন্য কিংবা নেতার আহ্বানে সাড়া দিয়ে আপামোর জনসাধারণ লক্ষ লক্ষ নয় কোটি কোটি জনগণ নারী পুরুষ শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল এবং তুরস্কের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর একেবারে ট্যাঙ্কের সামনে গোলা বারুদের সামনে বন্দুকের সামনে সিনা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল এবং এরদোয়ানকে মুক্ত করে এনেছিল ফলে সেই যে সেনা অভ্যুত্থান সেটি পরিপূর্ণভাবে ব্যর্থ হয় অভ্যুত্থানকারীরা চক্রান্তকারীরা সমলে বিনষ্ট হয় এবং এরদোয়ানের যে ক্ষমতা অতীতের যে কোনো সময়ের চাইতে বেড়ে যায় তো এরদোয়ানের এই যে জনপ্রিয়তা কিংবা গণমুখিতা সেটি যদি হতে পারে তুরস্কের ক্ষেত্রে তাহলে প্রধানমন্ত্রী মনে করছেন যে গত সেই দু হাজার সাল থেকে এখন পর্যন্ত তিনি যে উন্নয়নে রাজনীতি করেছেন এবং এই জনগণকে তিনি যা দিয়েছেন এর বাইরে তিনি যেভাবে দেশে এবং বিদেশে বাংলাদেশের জন্য সুনাম নিয়ে এসছেন যেভাবে এ দেশের জন্য তার দল স্যাক্রিফাইস করেছে যেভাবে তার পিতা তার পরিবার পরিজন এই দেশের জন্য আত্মত্যাগ করেছে তো কাজই জনগণও তার জন্য রাস্তায় নেমে আসবে এই কারণেই তিনি এই সময়টিতে আহ্বান জানিয়েছেন এবং বিশেষ করে এই আগস্ট মাসে শোকের মাসে এখন এই যে প্রধানমন্ত্রীর যা আহ্বান এটির যে প্রতিক্রিয়া এটি কি হয় সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ হর্বুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকে